চ্যানেল জিরো সম্ভাবনা নতুন শুরু। মঙ্গলবার বেলা ১২টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ডে বয়স্ক ও অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ভাতার বই বিতরণ করা হয়। স্থানীয় স্বল্পের চকস্থ ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে আয়োজিত এ বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম মুক্তার হোসেন। নাসিকের ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমদ দুলাল প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বল্পেচ্ছক আদর্শ সমাজ কল্যাণ কমিটির সভাপতি ইয়াকুব হোসেন প্রদীপ, বন্দর থানা প্রেস ক্লাবের সভাপতি সাব্বির আহমেদ সেন্টু, বন্দর থানা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট শাহলি মোহাম্মদ পিন্টু খান, প্রবীণ সাংবাদিক মোহাম্মদ কবির হোসেন, বন্দর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, ইউনিয়ন সমাজকর্মী সারোয়ার সুলতানা, কারিগরি প্রশিক্ষক সাদেকা পারভিন, শাহনাজ বেগম, সালমা আক্তার প্রমুখ। কাউন্সিলর হওয়ার পর থেকে যেভাবে গোপনভাবে সহযোগিতা করে যাচ্ছেন এটা যাতে অব্যাহত থাকে। সরকার থেকে যে সাহায্য সহযোগিতা আসে বা থাকে সেটা বয়স্ক খালারা আল্লাহ যেন সেই তৌফিক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও সুযোগ দেন আপনাদের সেবা করার জন্য, আবারও যেন সুযোগ দেন আমাদের সম্মানিত কাউন্সিলরকে আপনাদের সেবা করার জন্য, এবং এই আয়োজন যারা করেছেন উপজেলা সমাজসেবা অফিসার এস এম মুক্তার ভাই, বিগত সময়গুলোতে এত সুন্দর করে এভাবে আসলে হয়নি, এটাই প্রথমবার। ওনার এই আন্তরিকতার জন্য সমাজসেবা অফিসার এবং সমাজসেবা অধিদপ্তরের সকলকে আমি আন্তরিক মুবারকবাদ এবং কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জনগণ কাছে পাশে থাকলে চতুর্থামি গুরু ইনশাল্লাহ ক্ষতি করতে স্বাভাবিকভাবে কমতে বিলতে পারে, কিন্তু এই সত্যের লোকরা সবসময় ভাসমান থাকে। তো আপনাদের দোয়া হচ্ছে সবচেয়ে বড়, আপনারা আরও দোয়া করবেন যাতে ভবিষ্যতে আপনাদেরকে আরও মানে এই ভাতার সংখ্যা বাড়াতে পারে, ভাতার পরিমাণও যাতে বাড়াতে পারে। আমরা এই এই মঞ্চের মাধ্যমে সরকারের কাছে অনুরোধ করবো যাতে সরকার ভাতার পরিমাণটা আরও বাড়িয়ে দেয়, যাতে আপনাদের মতো অসচ্ছল মানুষগুলি অন্তত দিনাতিপাত করতে পারে। যাই হোক, আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের মাঝে আমাদের একজন মুরব্বী আর সাংবাদিক আছেন যারা কবির হোসেন সাহেব বুঝতে পারেন, এখানে উপস্থিত আছেন বন্দর প্রেস ক্লাবের সেক্রেটারি এবং আরও উপস্থিত আছেন যে আমার খুব প্রিয় একজন মানুষ সাব্বির আহমেদ সেন্টু ভাই, দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক, আর পাশাপাশি আমাদের এই মঞ্চে আরও উপস্থিত আছেন যে আমাদের সমাজসেবা পরিবারের লেভেলের অফিসারগণ, আপনাদের এবং আপনারা যারা শুনছেন কেউ বসে আছেন ১০টার থেকে আবার কেউ আসছেন ১টায়, এই যে দেরিটা হয়েছে এর জন্য আপনারা নিজেরাই দায়ী, কারণ আমরা এই টাইমে সবাইকে আপনাদের কাছে আমরা খবর পৌঁছিয়েছি যে আজকে আপনাদের বয়স্ক ভাতা বইটা বিতরণ করা হবে। সেন্টু ভাই, তো যাই হোক, এই অনাকাঙ্ক্ষিত দেরির জন্য আমরা আমাদের পক্ষ থেকেও আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা আমাকে একটা প্রশ্ন উত্তর দিতে পারবেন যে এই যে আমাদের আজকে যে অনুষ্ঠান বয়স্ক ভাতা অসচ্ছল প্রতিবন্ধী ভাতা বিতরণ এইটা কে দিয়ে থাকে জানেন আপনারা কেউ বলতে পারবেন? শেখ হাসিনা। হ্যাঁ হ্যাঁ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন শেখ হাসিনা তো বলা যাবে না, কারণ যে একটা ভালো পোস্টে থাকে, বড় একটা পদ যে অলংকার করে থাকে, অলঙ্কৃত করে থাকে, তাকে সম্মানের সহিত হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি আমাদের দেশে
গত 10 বছর ধরে যে উন্নয়নের যে ধারাবাহিকতা, এই তারই অংশ হিসেবে আজকে আপনাদের মাঝে আমরা বয়স্ক ভাতা বিতরণ করছি। এই বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আজকে দেখেন বয়স্ক ভাতা হচ্ছে আজকে 500 টাকা করে দেই, আমরা প্রতিবন্ধী ভাতাও 500 টাকা করেই দিতাম। কিন্তু আমাদের এই বর্তমান প্রধানমন্ত্রী উনি চিন্তা করে দেখলেন যে না, 500 টাকা প্রতিবন্ধীদেরকে 500 টাকা আসলে হয় না, কী করতে হবে, তাহলে তাদের টাকা আরও আমরা বাড়াই দিলাম। কত তাদেরকে এখন আমরা 750 টাকা করে আমরা দিয়ে থাকি, এবং সেদিন এই বয়স্ক ভাতা 5000 টাকায় রূপান্তরিত হবে। আপনারা দেখেন যে আমরা যে মুক্তিযোদ্ধাদেরকে ভাতা দিয়ে থাকি, আপনারা জানেন যে সারা বাংলাদেশের যত মুক্তিযোদ্ধা আছে সবাই ভাতা পায়, এবং এই ভাতা পায় 12000 টাকা করে। আপনাদের মতোই এই মুক্তিযোদ্ধারা একসময় 300 টাকা করে ভাতা পেত, আর আজকে এই মুক্তিযোদ্ধারা 12000 টাকা করে ভাতা পায়। এই 12000 টাকা ভাতায় উন্নীত করেছে কে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরে আমি আরও কিছু ফিরিস্তি আপনাদের সামনে তুলে ধরি, যে কাজগুলা প্রধানমন্ত্রী আমাদের মাধ্যমে আপনাদেরকে দিয়ে থাকে। এখন প্রধানমন্ত্রী তো একজন ব্যক্তি, তাই না? প্রধানমন্ত্রী একজন ব্যক্তি, এখন এই একজন ব্যক্তির পক্ষে তো ঘরে ঘরে যাওয়া সম্ভব না। এর জন্য সে আমাদের জেলা পর্যায়ে ডিসি আছে, উপজেলা পর্যায়ে আমাদের ইউনো আছে, এরপরে হচ্ছে মনের সন্তুষ্ট। অতএব আমার বন্ধু মহিউদ্দিন 5টা, আমার বড়ো ভাই 10টা, আমি 15, আমি দিব নিজে 15টা, আরও 30টা পরিমাণ টাকা আমি খুঁজে খুঁজে যারা চলতে পারে না বৃদ্ধ, আমি তাদেরকে অবশ্যই আবার এই টাকাটা দেব কিছুদিনের মধ্যেই, এবং যেদিন দেব ওদিন আমাদের এই সমাজ সেবা স্যার উপস্থিত থাকবে ইনশাআল্লাহ। আরেকটি কথা না বললেই নয় যে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের যে উন্নয়নের রোল মডেল, তার 2141 যে ভিশন, যদি আপনারা যদি বারবার তাকে নির্বাচিত করেন, তাহলে এই যে ভিশন বলতে কি উন্নয়ন, যে আমাদের দেশ দারিদ্র্যমোচন হয়ে যাবে। আমার এই যে আপনারা স্যারের কথা বলেছে যে আপনারা এখন 6000 টাকা পাইবেন দিন দিন 1 বছরের টাকা, আপনারা এমন দিন আসবে যে আপনারা 60000 টাকা পাবেন 1 বছরে। তো যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থাকে,